গুড ইভিনিং ডিয়ৰ ষ্টুডেণ্টছ আজি আমি পঢ়িবা গুণনীয় গুণিতক সংখ্যাৰ বিভাজ্যতা প্ৰশ্নমা একৈছ ৰু পঁচাছ পঢ়িব বোধ পূৰ্ব ভিডিঅ' দেখি নাথাকে যাইকি পূৰ্ব ভিডিঅ' দেখি নিিয় ফটাফট ষ্টাৰ্ট কৰিব একৈশ নম্বৰ দেখা একৈশ নম্বৰ ক'ৰ কৈছে একৈশৰ তিনিও গুণিতক পাঁচম গুণিতকৰ যোগ ফল কেতে মানে কয় একৈশৰ তিনিও গুণিতকৰ তিনিও গুণিতক আৰু একৈশৰ পাঁচম গুণিতকৰ যোগ ফল কেতে ঠিক অঁ কেতিয়া তিনি একে তিনি তিনি দুই ছাৰ পাঁচ একে পাঁচ পাঁচ 10 দশ ঠিক আছে পাঁচ তিন আনসার কেতে হব 168 হবো এইট হব রাইট আনসার ঠিক আছে সেমি ক একশো নিম্নলিখিত কাহ এক মানে কো পণিকিয়ার অশ্রে অতইশ্রি উনিশের অ্যাঁ ঠিক আছে তো আনসার হব কে 29 হব টোয়েন্টি নাইন গুণন ফোর্দে আমার বাহির যাচ্ছি একশো ঠিক আছে এটা নিজে পরীক্ষা করব তাপরে আমি দেখবা কে টেন্টি থ্রি নম্বর কে

আট পঞ্চাশ মানে আঠ র পনেরো নম্বরের অ্যাট কু যদি গুণন করা এক সাংরে দুই সাংরে তিন তো পনেরো নম্বরের অর্ আনসার কেত হব এ হব ঠিক আছে চলতু তাপরে চবিশ নম্বর দেখা চব্বিশ নম্বর কোণ কাতর ছুণিতকর যোগফল আটটি গুণিতকর যোগফল অন্তর কেত মানে সাত রে যোগ করা তাপরে ছাত্রে গুণিতকর যোগ করা তাপরে অন্তর বাহার করা ঠিক আছে

ওৱান ছিক্সটিট এইট্ৰু ওৱান ফৰ্টি চেভেন ক' কৰি দিলোঁ আমি বিয়োগ কৰি দিলোঁ আমাৰ আনচাৰ কেতে বাৰিলা টুৱেণ্টি ৱান বাৰিলা আমাৰ কেতিয়া হ'ব চৌবিশ ৰতে হ'ব চি হ'ব ঠিক অঁ বুজি পাৰিল বুজি পাৰিলে নাই তাপেৰে আমি দেখিবা কেতিয়া পঁচিছ নম্বৰ দেখিবা পঁচিছ নম্বৰ ক' কৰি চৌদৰ প্ৰথম চাৰিটি পোন্ধৰৰ প্ৰথম তিনিটি গুণিতকৰ সমষ্টি কেতিয়া সমষ্টি কহিলে কণ কৰিব যোগ কৰ ঠিক অঁ পঁচিছ ৰতে হ'ব পঁচিছ ৰ হ'ব ঠিক আছে নিজে কৰক দেখব তা ছবিশ নম্বর যেহেতু সমান কোশ্চিন মো কলে নি ঠিক আছে ছবিশ নম্বর দেখা যদি ফাইভ ওয়ান টু ফাইভ সংখ্যা আট দ্বারা বিভাজ্য তবে স্টার স্থানের কেউ অঙ্কটি লিখা যাব সংখ্যা গোটি ফাইভ ওয়ান টু খালি স্থান দিয়েছি সে কুচি এই স্থানের কেউ অঙ্ক হব যদি সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য আর্ট দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি জাগু আট দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি জাছু জান কণ আট দ্বারা বিভাজ্য তার নিম কি এই তিনটি সংখ্যা যদি বিভাজ্য ঠিক আছে তবে সংখ্যাটি আড দ্বারা বিভাজ্য ঠিক আছে মানে আমার সংখ্যা কে ফাইভ ওয়ান টু ফাইভ দিয়েছি ঠিক আছে তাপরে ঠিক আছে তো দেখ এটা টোয়েন্টি ফাইভ অ্যাঁ তো ফার্স্ট দেখবা আমি কেউ কেউ অপশন দিয়ে হইছে দেখ দুই দিয়ে হই ঠিক আছে তো এই জায়গায় আমি দুই দিয়ে হরণ করা কাহ সাংে হরণ করা আট সাংেমে হরণ করা আট দিয়ে पाँच रु दुई आठ हो चार बंची जा माने यहाँ हरण हे किबाइम सेमती दुई जगार देक्स्ट एतवा चार देखा ठीक अच्छे चार देक देखा आठ तेज चौबीस पाँच रु चार चार आठ एक आठ हो ठीक अच्छे सेमि चल देक्ट आम जीरो देखा के देखा जीरो देखा আট আট তেয়ার চব্বিশ ঠিক আছে পাঁচ রু চার গলে এক দুই আট এক আট হচ্ছে কি দুই বঞ্চি হোনি ঠিক আছে সেমি এবে ছি দেখা বুঝিপার নাই পরীক্ষা করে নব বাহি যাব আট তেয়ার চব্বিশ গলে এক ছ আট দু ষোল তো আনসার কে হব আমার আনসার হব সিক্স হব কে হব ডি কে হব ডি হব ঠিক আছে সত্যশ নম্বর দেখব সত্যশ নম্বর কোণ করছি টু ফোর বিভাজ্য

আমি সিম্পল গোটে কাম করা আট পাঁচ সাত কু চার দ্বারা হরণ করে দেব চার দু আট পাঁচ দোর এক চার পাঁচ দু চার গেল এক সাত হলে চার এটি ষোলো হব কে হব ষোল মানে কে বঞ্চা এক বঞ্চলা বুঝিপার্লা মানে চার এক যদি বিয়োগ করে দেবা আমার কেত বঞ্চব তিন ঠিক আছে আমি যদি তিন মানে এটা বুঝিপার তো দেখ সে কোণ কেছে আট পাঁচ সাত ক্ষুদ্রতম সংখ্যা মিশাইলে ঠিক আছে যোগফল কে দ্বারা বিভাজ্য হব চার দ্বারা বিভাজ্য হব কিন্তু দেখ এটি আমার ভাগ শেষ কে বঞি যাচ্ছি এক বঞ্চি তো চার রু এক যদি বিয়োগ করতে আমার কে বঞি যাচ্ছে তিন কে বঞ্চি তিন তুমি সিম্পল বিপার এটি মিশাই মিশাই পরীক্ষা করিপার বট এটা লেট লাগবে ঠিক আছে মিশাই মিশিয়ে দেখ তিন মিশাইলে आराम से देख चार द्वारा चार दुणे आठ तर छ चार एक चार छ चार गले दुई चार पंचा कोड़े हेलाना नहीं बुझीपार तो ठीक अच्छे चलत कथा ना बट ये आराम से परीक्षा ले भी हो नाइन नंबर देखा कैसे नंबर देखा ट्वेंटी नाइन नंबर ट्वेंटी नाइन नंबर कौन कदम टू वन एट टू फाइव संख्या দশ দ্বাৰা বিভাজ্য তই ষ্টাৰ স্থানৰ কেও অংকটে ৰহ দেখ ষ্টাৰ গোটেই দিয়া হেৰি এই সংখ্যা দিয়া হ'ব ষ্টাৰ দিয়া হ'ব দশ দ্বাৰা বিভাজ্যুতি দশ দ্বাৰা ক'া বিভাজ্য যাৰ একক স্থানৰ শূন্য হয় মানে আমাৰ টুৱেণ্টি নাইন কেতিয়া হ'ব এই হ'ব ৰট আনচৰ বুজি পাৰিলমি তিৰিছ নম্বৰ দেখিবা নিন্মুক্ত কেও সংখ্যা টি আঠ দ্বাৰা বিভাজ্য দেখ আঠ দ্বাৰা কেও সংখ্যা বিভাজ্য যাৰ একক দশক শতক অংক যদি বিভাজ্য তাৰ এটা পৰীক্ষা কৰমচে জনা পঢ়ি যাব ঠিক অঁ তো পৰীক্ষা কৰিব আমাৰ কেতিয়া বাৰিব বি বাহার রাইট আনসর ঠিক আছে চলো সেমিটি থার্টি ওয়ান দেখবা কেউ সংখ্যাটি ছ দ্বারা বিভাজ্য নুহে কণ কুহে কুছি তো কেউটি ছ দেখ বিভাজ্য কেউ সংখ্যা যে দুই ও তিন বিভাজ্য দেখ দুই দ্বারা তো সব বিভাজ্য অ না নাই এবার দেখব তিন দ্বারা যেটা বিভাজ্য নাই বিভাজ্য সেটা হচ্ছে এটার রাইট আনসার বুঝিপার না না নুহে কারা বিভাজ্য নুহে ক

দুই আট আট চার বার বার তিন পনেরো এটা হয়ে যাচ্ছে আনসার হব না দেখবা এটা তিন দুই পাঁচ এক ছ এগারো আমার আনসার নম্বর কেত হব সি হব রাইট আনসার বুঝিপার না সি হব রাইট আনসার ঠিক আছে চলো এবার দেখব আমি নম্বর বত্রিশ নম্বর টু ফোর স্টার এইটু সংখ্যাটি যদি ছারা বিভাজ্য হু কত দ্বারা বিভাজ্য হুয়ে ছাড়া তো স্টার স্থানের কেউ অঙ্ক রহব এই যোর অ এই স্থানের কুছি ঠিক আছে তো আমি জাছু ছার বিভাজ্য তার নিম কোণ কি দুই দ্বারা হোথবার বিভাজ্য ও তিন দ্বারা হইতার বিভাজ্য দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছ দ্বারা বিভাজ্য দেখ দুই দ্বারা তো অলরেডি বিভাজ্য কিনা একক অঙ্কের দিই অবে দেখি আর কি আমি তিন তিন দ্বারা নাই দেখ দুই যোগ চার যোগ আট যোগ দুই করে দিও আমার বাহুচি কত ষোল বাহুছি কত বাহু ষোল এটি যোগ করলে হব যোগ করলে তিন দ্বার বিভাজ্য হয়ে যাব দুই দ্বার তো অলরেডি তো দুই তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছ দ্বারা বিভাজ্য তো আমি যোগ করলে কত বাহু এটা চলো এবার দেখব বত্রিশ নম্বর বত্রিশ নম্বর কোণ করছি বিভাজ্য হুয়ে তবে স্টার স্থানের অতি কমরে কে লেখা যাব সংখ্যা গোটে দিয়েছে টু ফোর তাপরে দেখছি আমার স্টার এইট টু মানে ছারা কেউ সংখ্যা বিভাজ্য হুই যে সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি ছ দ্বারা বিভাজ্য হুয়ে হ্যাঁ না দেখ দুই দ্বারা তো বিভাজ্য অ্যাঙ্কি না একক স্থানের দুই অন্তু তিন দ্বারা বিভাজ্য হোচি না না সেটা কো আমার সমষ্টি সমষ্টি ঠিক আছে সবকিছু মিশাইলে জনা পড়ি দেখুন দুই যোগ চার যোগ আট যোগ দুই করলে আমার বাহির কেতে ষোহ বাহারি তো ষোল কে তিন দ্বারা বিভাজ্য কি না কে হব দুই যদি মিশাই দেওয়া কে তিন ছক হয়ে যাচ্ছে মানে আমার আনসার হব দুই কে হব থার্টি টু রি হব বুঝিপার না নাই সেমিটি থার্টি থ্রি রেখে থার্টি থ্রি কখনো নাইন থ্রি টু সিক্স স্টার সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য স্টার স্থান রচিত আমরা কেউ অঙ্ক রহব মুি কী কি আট দ্বারা বিভাজ্যতার নিয়ম কণ আট দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে একক দশক ও শতক দ্বারা শতক অঙ্ক যদি বিভাজ্য হব তবে পুরো সংখ্যাটি বিভাজ্য হয়ে যাব ঠিক আছে মানে টু সিক্স অ টু সিক্স আমি ফোর দি দেখা আপ আট দ্বারা বিভাজ্য করা ହେଉଛି କି ଆଠ ଥିଆ ଚବିଶ ଛଅରୁ ଚାରି ଗଲେ ଦୁଇ ଚାରି ଆଠ ଥିଆ ଚବିଶ ହେଇଯାଉଛି ମାନେ ଚାରି ମିଶାଇଲେ ହେବ ଥାର୍ଟି ଥ୍ରୀର କେତେ ହେବ ଏ ହେବ ବୁଝିପାରିଲ ନା ନାହିଁ ଥାର୍ଟି ଫୋର୍ ନମ୍ବର ଥାର୍ଟି ଫୋର୍ ନମ୍ବର କ'ଣ କହିଛି ବାରର ସମସ୍ତ ଗୁଣିତକ ନିର୍ବଳିତ କେଉଁ ସଂଖ୍ୟାରେ ବିଭାଜ୍ୟ ହୋଇନପାରେ ବାରର ସମସ୍ତ ଗୁଣିତକ କେଉଁ ସଂଖ୍ୟାର କେଉଁ ସଂଖ୍ୟା ଦ୍ଵାରା ବିଭାଜ୍ୟ ହୋଇନପାରେ ଏବେ ବାର র বার কাহ দ্বারা বিভাজ্য নুহে সেটা দেখ ফার্স্ট চার দ্বারা তো বিভাজ্য তিন দ্বারা তো বিভাজ্য ছাড়ার তো বিভাজ্য আট দ্বারা না মানে আমার আনসার কে হব আঠ হব বুঝিপার না বিলকুল সিম্পল কথা এবার বারর গণিত কাহা দ্বারা বিভাজ্য হব যদি বার সাংেম সংখ্যাটি বিভাজ্য তে বুঝিপার্লে না তো আঠ দ্বারা হব তা থার্টি ফাইভ নম্বর দেখা কত নম্বর দেখা থার্টি ফাইভ নম্বর দেখা থার্টি ফাইভ নম্বর থাৰ্টি ফাইভ নম্বৰ কোনে সংখ্যা যদি অঠৰ দ্বাৰা বিভাজ্যা নিৰ্মুক্ত কেও সংখ্যা দ্বাৰা বিভাজ্য হৈ নপাৰে এঠি বি ক' কয় হৈ নপৰে মানে অঠৰ কা কাহ দ্বাৰা বিভাজ্যু দেখি দিয়ে অঠৰ ঠিক অঁ নুণে অথৰ তিনি ছ অঠৰ আমাৰ আনচাৰ নম্বৰ কেতিয়া হ'ব বি হ'ব বি বিভাজ্য হ'ব কি অঠৰ দ্বাৰা হ'ব নাই মানে থাৰ্টি ফাইভ নম্বৰৰ আমাৰ কেতিয়া হ'ব আনচাৰ বি হ'ব বুজি পাৰিলে নাই সেই থাৰ্টি চিক্স নম্বৰ দেখিবা থাৰ্টি চিক্স নম্বৰ কণ କୌଣସି ସଂଖ୍ୟାର ଶେଷ ତିନି ଅଙ୍କ ଶୁଣିଥିଲେ ତାହା ନିମ୍ମକ୍ତ କେଉଁ ସଂଖ୍ୟା ଦ୍ଵାରା ବିଭାଜ୍ୟ ହୋଇପାରେ ଦେଖ ଶୂନ 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 ଥିଲେ ଦେଖ ଫାଷ୍ଟ ତ ଏଇଟା ଦୁଇ ଦ୍ଵାରା ବିଭାଜ୍ୟ ହେବ ଏକକ ସ୍ଥାନରେ ଶୁଣିଥିଲେ ତ ଦୁଇ କେଉଁଠି ଅଛି ଦେଖ ଏକ ନମ୍ବର ହେବ ନାହିଁ ବି ନମ୍ବର ହେବ ନାହିଁ ସି ଆଉ ଡି ଭିତରେ ଦେଖ ଏଠି ବି ଦୁଇ ଅଛି ଏଠି ବି ଦୁଇ ଅଛି ତା'ପରେ ଦୁଇଟା ଶୁଣିଥିଲେ କ'ଣ ଚାରି ଦ୍ଵାରା ମଧ୍ୟ ବିଭାଜ୍ୟ ହୁଏ ମାନେ ଏଠି ଅଛି ଚାରି ଗୋଟିଏ ସଂଖ୍ୟା ଥିଲେ ପାଞ୍ଚ ଦ୍ଵାରା ମଧ୍ୟ ହୁଏ ତିନିଟି ଶୁଣିଥିଲେ ଆମର କେତେ ଦ୍ଵାରା ଆଠ ଦ୍ଵାରା ହୁଏ ओ दस द्वारा माने मानने आंसर नंबर डी के हे मैट आंसर बुझिपारा ना माने दुई द्वारा भी हे चार द्वारा भी हो पाँच द्वारा भी हो आठ द्वारा भी ओ दस द्वारा हे सेम थर्टि सेभेन नंबर देखा भिडियो टी लंग फुल देखता तो, कम्प्लीट देखूँ तो, बुझिपारे थी सेवेन नंबर देखा थर्टि सेवेन नंबर कौन फाइव सेवेन डबल जीरो टू संख्यार दुई अंक बदल अति कमे के संख्याटे आठ द्वारा विभाज्य हे सी फाइव सेवेन ডবল জিরো টু অ তো এই দুই অঙ্ক বদলরে আমি অতি কমরে কে লেখলে সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হয়ে যাব এবার হি পড়ি কি অঙ্ক তিনটি অঙ্ক শূন্য লেট বিভাজ্য হব ঠিক বা তিনটি যদি বিভাজ্য হলে আট দ্বারা আট দ্বারা বিভাজ্য হব তো অতি কমরে কেলে লেখিল শূন্য যদি লিখিদা এটি কলে এটা আট বিভাজ্য হয়ে যাব বুঝিপার না নাই তোমার আনসার নম্বর কে হোক থার্টি সেভেন সি হব ঠিক আছে সেমিটি থার্টি নম্বর দেখি থার্টি এইট নম্বর কোণ ক जदि कौन संख्यार शेष दुई अंक शून्य रहे शेष दुई अंक शून्य रहे तेज एक व्यतीत दस रु कम सर्वाधिक कतेटी संख्या द्वारा विभाज्य दस रु कम कहते कह दस रु कम आउ संख्य दुईट शून्य थी एकक दशक स्थान रखा क्या कहाार्वरा हे चार द्वारा ठीक अच्छे देन पाँच द्वारा मध्य ठीक अच्छे पाँच द्वारा बासर आनुसर बुझिपाल ना दस तो हम ना कौन दस रु कम कह बुझिपार তো থাৰ্টি এইট্ৰ আমাৰ কেতিয়া হ'ব থাৰ্টি এইট্ৰ সি হ'ব দুই চাৰি পাঁচ এক দুই তিনিটি হ'ব কেতিয়া তিনিটি হ'ব বুজি পাৰিলে ন নাই সেই কচিন কেতিয়া থাৰ্টি নাইন যদি কোনো এক সংখ্যা ছাৰা বিভাজ্য তেমে তাহ এক ব্যতীত ছম সৰ্বাধিক কেতিয়াবা সংখ্যা দ্বাৰা নিশ্চিত ৰূপে বিভাজ্য যদি গোটেই সংখ্যা ছাৰা বিভাজ্য ছু কম আ বিভাজ্য হ'ব দুই তিনি দ্বাৰা হ'ব কেতেই তিনি দ্বাৰা মানে দুইটি হ'ব না নাই দুইটি হ'ব

ସିକ୍ସ ସେଭେନ୍ ଥ୍ରୀ ନାଇନ୍ରେ ଆମେ କେତେ ଯୋଗ କଲେ ସଂଖ୍ୟାଟି ଛଅ ଦ୍ଵାର ବିଭାଜ୍ୟ ଛଅ ଦ୍ଵାର ବିଭାଜ୍ୟତାର ନିୟମ ଜାଣିଛ ଦୁଇ ଓ ତିନି ଦ୍ଵାରା ହେଲେ ଛଅ ଦ୍ୱାର ମଧ୍ୟ ହୁଏ ଦେଖ ଏଇଟା ଦୁଇ ଦ୍ଵାରା ହେବ କି ହେବ ନାହିଁ ତିନି ଦ୍ୱାରା ହେଉଛି କି ଫାଷ୍ଟରେ ଦେଖ କେତେ ଛଅ ଯୋଗ ସାତ ଯୋଗ ତିନି ଯୋଗ ନ କରିବା ଛଅ ଛଅ ବାର ଏକ ତେର ଆମର ପଚିଶ ହେଉଛି କେତେ ହେଉଛି ଆମର ପଚିଶ ହେଉଛି ଦେଖ ପଚିଶରେ ଠିକ୍ ଅଛି ପଚିଶରେ ଆମେ ଆଉ କେତେ ଯୋଗ କଲେ ତିନି ଦ୍ୱାର ହେବ

একচালিশ্ৰ কেতে হ'ব বি হ'ব সেই ফি টু দেখ এতকি ৰ সৰ্বনিম্ন কেতিয়া বিয়োগ কলে সংখ্যা তিনি দ্বাৰা বিভাজ্য হ'ব কেতে বিয়োগ কলেজ মানে ক' কৰিব টু চেভেন নাইন ফাইভ থ্ৰী কু ফাষ্ট মিছ কেতে টুৱেণ্টি চিক্স মানে আমি কেতিয়া বিয়োগ কলে তিন দ্বাৰা এইটোৱ হ'ব তিনি অষ্টা চৌবিশ অঁ মানে দুই বিয়োগ কলে কেতিয়া বিয়োগ কলে দুই বিয়োগ কলে ফি টু ৰ কেতে হ'ব বি হ'ব মোৰ ৰাইট আনচাৰ বুজি পাৰিলে ন নাই সেই ফি থ্ৰী নম্বৰ দেখিব ফৰ্টি থ্ৰী নম্বৰ কণ কৰিছে টু ফ'ৰ ছিক্স এইট নাই সংখ্যাৰ ন স্থানৰ অন্যান্য কেতিয়া লেখিলে সংখ্যা টিচ দ্বাৰা বিভাজ্য হ'ব ন ন অন্য কেতিয়া জিৰ' লেখিলে হ'ব ঠিক অঁ মানে মিনিমম ৰু মিনিমম কেতে লেখিলে সংখ্যা টি পাঁচ দ্বাৰা বিভাজ্য হ'ব গৈছে শূন্য লেখিলে হ'ব বুজি পাৰিলে নাই ফৰ্টি থ্ৰী ৰে হ'ব এই হ'ব ৰাইট আনচৰ সেই ফিটিট ফ'ৰ দুই অংক বিশিষ্ট কেতোটি সংখ্যা উভয় পাঁচ দহ দ্বাৰা বিভাজ্য সিছে দুই অংক বিশিষ্ট কেতোটি সংখ্যা অঁ যোনাকি পাঁচ দ্বাৰা বিভাজ্য দছ দ্বাৰা বিভাজ্য দেখ পাঁচ দ্বারা যে সংখ্যা বিভাজ্য সেটা কোথাও দশ দ্বারা বিভাজ্য হুয়ে কি বা বাইচান্স কতটা হুয়ে দেখো পাঁচ থেকে পনেরো সে কোথাও দশ দ্বারা বিভাজ্য হুয়ে কি হুয়ে কিন্তু পাঁচ দশ এটা হোক কিন্তু এটা দশ দ্বারা বিভাজ্য মানে মু যদি সিম্পলি কবি পাঁচ ও দশ দ্বারা পাঁচ দ্বারা আমি কাড়া না ও দশ দ্বারা দশ দ্বারা যেটা বিভাজ্য সেটা পাঁচ দ্বারা হব কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য কোথা দশ দ্বারা হব কি সেটা আমি কন করা অনলি অ্যান্ড দশ দ্বারা বিভাজ্য তার নিম বাহার आम आंसर बाहरी जब दस कोड़े ठीक को अच्छे तीस चालीस पचास षाठी सतुरी अशी आऊ नब्बे दुई अंकना के एक दुई तीन चार पाँच सात आठ नमर कैसे हम ना आंसर केते हबो डी हबो से लास्ट क्वेश्चन आम देखा 45 नंबर 45 नंबर कौन कचास में कई संख्या अच्छी જ્યાં ભય ચાર ઓડ દ્વારા વિભાજ્ય સેમ ક્વોચિ ચાર ઓડ દ્વાજ્ય છે મને ચાર દ્વારા જેભાજ્ય સટા કાણ આઠ દ્વારા વિભાજ્ય કે ના હોય બુજી પાર ના એમિત બહુ સંખ્યા અહીં જે ચાર દ્વારા વિભાજ્ય તો કે આઠ દ્વારા જેભાજ્ય સારા ચાર દ્વારા વિભાજ્ય હિં હુઝીપાર ના ના તો આમે આઠ દ્વારા બહાર કરીને ઠીક છે આઠ દ્વારા કોણ કં હચાશ મધરે તો કેતોટી અહીં આઠ એકે આઠ ઠીક છે આઠ એકે આઠ આઠ દુન ષોળ हाँ आठ तेज चौबीस आठ छस आठ पंचा चालीस आठ छके अठचालीस तो सरला एक दुई तीन चार पाँच राइट आंसर अच्छा हो बी हो बस थैंक यू थैंक यू ऑल जो बुझीपारे आदि भल लगे आपन को तबे चैनल टी सब्सक्राइब करूँ लाइक करूँ सेयर करूँ थैंक यू थैंक यू ऑल